মিস স্নেহা একজন কলেজ শিক্ষক। তিনি শান্তিবাগে থাকেন, অনেকখানি ভেতরের দিকে, দেয়ালঘাড়া তিন কামরার একটি পুরাতন বাড়িতে তিনি থাকেন। আশেপাশে বিশাল বাড়িঘর উঠে গেছে, এরকম ছোট বাড়ির মধ্যে থাকতে মাঝে মাঝে ওনার লজ্জাই লাগে। বাড়ি ভেঙে বড় বাড়ি করার মতো টাকা পয়সাও তার নেই, ইচ্ছাও নেই, বড় বাড়ি দিয়ে কি করবেন। তিনি একা মানুষ, একজন মানুষের ঘুমাবার জন্যই যথেষ্ট। তিনি গত বর্ষায় একটি লেবু গাছ লাগিয়েছেন, অনেক খাতির যত্ন করে গাছটা বড়ও করে ফেলেছে। চোখের সামনে গাছটা বড় হতে দেখে ওনার বেশ ভালোই লাগে। উনি প্রায় সময় গাছেরকে সময় দেয়, মাঝে মাঝে পানি ঢালে, গাছের যত্ন করে, তাতে ওনার বেশ ভালোই লাগে। তিনি খুব শান্তিতেই আছেন, একা মানুষ, সময় খুব শান্তিতেই কাটে। কিছুদিন ধরে আমার মনে চিন্তা বেড়ে যাচ্ছে, আমার বাড়িতে নাকি ভূত আছে। যেই জিনিস আমি বিশ্বাস করি না সেই জিনিস নাকি আমার বাড়িতে। আমি কিন্তু ভয় পাচ্ছি না, এত কিছু থাকতে আমার বাড়িতে নাকি ভূত। ব্যাপারটা কাউকে বলতেই পারছি না, সবাই শুনলে আরো হাসবে। হাসারই কথা, আমাকে কেউ করলে আমিও হাসতাম, কিন্তু আমি কাউকে বলবো না। যাই ঘুমাই। সুইচে মনে হয় কোনো গন্ডগোল হয়েছে, ডিসি সুইচগুলো কোনো কাজেরই না, কিছু না কিছু গন্ডগোল থাকবেই। মানুষ যে দেশি জিনিস কেন কিনে বুঝি না। শীত লাগছে, চাদরটা গায়ে দিই। যাই সুইচটা অফ করে আসি। আবার কি হলো? দুধ? আচ্ছা, ভূতের কাজ নয় তো? ধুর, এমন কথা আমার মাথায় কি করে আসলো। সুই যেমন হয় কোনো গন্ডগোল হয়েছে, কালকে মিস্ত্রি এনে ঠিক করতে হবে। আবার কি সুইচ নেবাবো? থাক, আবার চলে উঠবে। এর থেকে ভালো আমি ঘুমিয়ে পড়ি। সামান্য ডাকে তার ঘুম ভাঙবে না, এই এত বড় বুম ফাটালে তার ঠিকই ঘুম ভাঙবে। কেন যে শুধু শুধু ডাকছি বুঝি না। আচ্ছা, আমি কি ভয় পাচ্ছি? ছি ছি, কি লজ্জার কথা। এই যুগে মেয়ে হয়ে আমি নাকি ভূতের বয়ে কাজের মেয়েকে ডাকছি। আচ্ছা, বাতি নিব, আর জলক, আমি ঘুমিয়ে পড়ি, কালকে অনেক সকালে উঠতে হবে। আমি ঘুমিয়ে পড়ি। আমার পানি পিপাসা পেয়েছে, কিন্তু এখনই উঠলে ঘুমই চলে যাবে। বারিশটাও কেমন জানি। কে কে ওইখানে?
ওইখানে। ম্যাম কি জেগে আছে না ঘুমিয়ে পড়েছে? কে ওইখানে? ম্যাম আমি। আমি তা কে? আমাকে চিনবেন না ম্যাম, আমি জৈনিক বিপদগ্রস্ত ভূত। গভীর রাতে আপনাকে বিরক্ত করার জন্য আন্তরিক লজ্জিত। ক্ষমা প্রার্থী, দয়া করে আমাকে ক্ষমা করবেন। তুমি তাহলে ভূত? জি ম্যাম, বিপদগ্রস্ত ভূত, অপরাধ হয়ে আপনার কাছে এসেছি। তুমি কি বাতি জ্বালাচ্ছিলে আর নিবাচ্ছিলে? ইয়েস ম্যাম। ইংলিশ জানো নাকি? সামান্য জানি, বেরি লিটল। চর্চা নেই বলে মাঝে মাঝে ভুল হয়। তুমি বিপদগ্রস্ত বলছিলে, বিপদটা কি? সে এক লম্বা ইতিহাস, সময় নিয়ে বলতে হবে। তার কি সময় আছে? না, সময় হবে না। কালকে সকালে উঠতে হবে, আমার কলেজে ক্লাস আসছে। বলে তো বিরক্ত করা ঠিক হবে না। অবশ্যই ঠিক হবে না। গুড নাইট ম্যাম। গুড নাইট ম্যাম। গুটেন নাখাত। এটা আবার কি? জাপান ভাষায় শুভরাত্রি। তুমি জার্মান ভাষা জানো নাকি? একেবারে না জানার মতোই ম্যাম, জাপান কালচার ঘোরাঘুরি করে যতদূর শিখেছি। চর্চা না থাকে ইংলিশ ভাষা ভুলে যেতে হয়। তাহলে আজ আসি, কাল আবার আসবো। আচ্ছা, ভালো কথা। তুমি ঢুকেছো কোন দিক দিয়ে? জানালা দিয়ে ঢুকেছি, যদি অনুমতি দিন চলে যায়। আচ্ছা যাও। That's awesome.